আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা দেখছেন যে আমরা পিঠামেলা উৎসবে চলে আসছি, আর পিঠামেলা অনুষ্ঠানের উৎসব অনুষ্ঠানে এখানে শিশু শিল্পীদের নাচ অনুষ্ঠিত হচ্ছে, আর গানটা আপনার জানেন যে এখানে নাচ গানের সাথে সাথে নাচও হচ্ছে, গানও হচ্ছে, কিন্তু গানটা আমি অফ করে দিয়েছি, যদি কপিরাইট হয়ে যায় বা কপিরাইট হয়ে যাবে এই জন্য আমি গানটাকে অফ করে দিয়েছি, শুধু নাচটাকে রাখছি। শিশুরা গানে তালে তালে নাচছে, খুব সুন্দর করে নাচছে, দেখুন এত সুন্দর করে শিশুরা নাচতে পারে, আর বিলেতের মাটিতে অবিশ্বাস্য। বাংলাদেশে শিশুদের নাচ শেখানো হয়, আর এখানে কোনো নাচ গান শেখানো হয় না, তারপরে দেখে দেখে টিভি দেখে দেখে যতটুকু পারে কোনো অনুষ্ঠান থাকলে এরা এদের বাপ মা বা কেউ শিখায়, তাই এরা ওই যতটুকু শিখিয়েছে ততটুকুই শিখেছে, আর গানের তালে তালে এত সুন্দর করে নাচছে, এত সুন্দর করে নাচছে যে আমরা সবাই বিমোহিত হয়ে গেছি, আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি এদের নাচ দেখে। তো শিশুরা নাচছে পিঠামেলা উৎসবে, আপনারা দেখছেন যে এটা একটা ইউকেতে একটা প্রোগ্রাম হচ্ছে, হৃদয়ে আমার বাংলাদেশ, আর এই এদের একটা অনুষ্ঠান হচ্ছে আপনার ইস্ট লন্ডনে, লন্ডন শহরের ইস্ট লন্ডনে কমিউনিটি, একটা কমিউনিটি সেন্টারের ভিতরে অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, কৌতুক হচ্ছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু এটার ভিতর হচ্ছে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই দেখাবো, আস্তে আস্তে সব কিছুই শোনাবো, কিন্তু যতটুকু পারা যায় যতটুকু শোনা যায়। এখানে যে গানটা হচ্ছে আপনারা, গানটা যদিও গানটা আমি রেকর্ড করেছি কিন্তু ওর এখানে দেওয়া হয়নি, আমি দিয়েছিলাম প্রথমবার, আমাকে দেখাইছে যে কপিরাইট হয়েছে, তাই আমি গানটা অফ করে আবার আর সেই শিশুদের নাচ আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে নাচছে শিশুরা, আপনারা দেখছেন, দেখেই অনুভব করতে পারছেন যারা কত সুন্দর করে নাচছে, খুবই সুন্দর করে নাচছে। দেখুন যে বাংলাদেশের শিল্পীর মতো যারা সব সময় নাচ চর্চা করে, গান চর্চা করে, তাদের মতো খুব সুন্দর করে নাচছে। আর আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা হৃদয়ে আমার বাংলাদেশ এই সংগঠন থেকে অনুষ্ঠিত হচ্ছে, হৃদয়ে আমার বাংলাদেশ এর পিঠামেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ইলফোর্ড লন্ডন ইউকেতে। অনেকেই সরাসরি দেখছেন, যারা সরাসরি দেখছেন তারা তো নাচের সাথে গান উপভোগ করতে পারছেন, আর যারা সরাসরি দেখতে পারেন নাই তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস, সবাই দেখবেন আশা করছি, এবং যদি যদি কেউ আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ সবাই ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন এই আশা করছি।